নমস্কার, আমি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডক্টর দেবত্রী দত্ত এবং আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে সানস্ক্রিন ইউজ, যা এই সিজনে সবারই খুব কাজে লাগবে। প্রথমেই ডিসকাস করব সান প্রোটেকশন ফ্যাক্টর বা SPF নিয়ে। আপনারা সবাই SPF দেখে সানস্ক্রিন কেনেন এবং SPF 40, 50, 60, 70, ইভেন আপ টু 100 সানস্ক্রিন এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। তবে সানস্ক্রিন চুজ করার সময় শুধু SPF দেখলে হবে না। SPF হচ্ছে আল্ট্রাভায়োলেট বি রেজ থেকে প্রোটেকশনের মেজার, কিন্তু সানস্ক্রিনে আল্ট্রাভায়োলেট এ রেজও থাকে এবং তার থেকেও কিন্তু প্রোটেকশন দরকার। সেই জন্য সানস্ক্রিন সবসময় ব্রড স্পেকট্রাম চুজ করবেন, যেটি আল্ট্রাভায়োলেট এ থেকেও প্রোটেকশন দিতে পারে এবং আল্ট্রাভায়োলেট বি থেকেও প্রোটেকশন দিতে পারে। আল্ট্রাভায়োলেট এ রেজের প্রোটেকশন মেজার হচ্ছে PA। সানস্ক্রিন চুজ করার সময় দেখবেন PA++++ এবং SPF অন্তত 30। রেগুলার ইউজের জন্য এটি যথেষ্ট। এর চেয়ে বেশি SPF 50, 60, 70 বা 100 SPF এর অনেক দামি সানস্ক্রিন যদি কেনেন, এতে কিন্তু খুব বেশি এক্সট্রা সান প্রোটেকশন আপনারা পাবেন না। যাদের একটু সেন্সিটিভ স্কিন আছে, রোদে চট করে ট্যান হয়ে যান বা পিগমেন্টারি কনসার্ন আছে লাইক মেলাজমা বা অ্যাকনে মার্কস, তারা SPF 50 সানস্ক্রিন ইউজ করতে পারেন। বাকিরা ডেইলি ইউজের জন্য SPF 30 সানস্ক্রিন ইউজ করলেই যথেষ্ট। সানস্ক্রিনের ট্র্যাডিশনালি দুটো টাইপ হয়, ফিজিক্যাল আর কেমিক্যাল। ফিজিক্যাল সানস্ক্রিন হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড, যেগুলো স্কিনের সাথে খুব একটা রিয়্যাক্ট করে না, সান রেজকে মেইনলি রিফ্লেক্ট করে। এবং কেমিক্যাল সানস্ক্রিনের বিভিন্ন টাইপস আছে, এগুলো সান রেজকে রিফ্লেক্ট করার বদলে অ্যাবজর্ব করে স্কিনকে সান থেকে বাঁচায়। ফিজিক্যাল সানস্ক্রিনের মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট খোঁজ করবেন তা হলো জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড, এবং কেমিক্যাল সানস্ক্রিনের মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট খোঁজ করবেন, সবচেয়ে কমন এবং সবচেয়ে বেস্ট ইনগ্রিডিয়েন্ট কারেন্টলি ইন দ্য মার্কেট হচ্ছে ইউভিনুল A+ এবং ইউভিনুল B। এছাড়া অক্টিনক্সেট, অক্টিস্যালেট বা সিনামেট, এই ধরনের কিছু কিছু প্রোডাক্টসও কেমিক্যাল সানস্ক্রিনের মধ্যে পড়ে। আরেকটি প্রচলিত সানস্ক্রিন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে PABA, কিন্তু এই প্রোডাক্টটি বাচ্চাদের উপর এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডাল্টদের উপরেও টক্সিক এফেক্ট দেখা গেছে, তাই এখন PABA কন্টেইনিং সানস্ক্রিনকে অ্যাভয়েড করতে বলা হয়। যদি আপনার স্কিন সেন্সিটিভ বা র্যাশ প্রোন হয়, তাহলে ফিজিক্যাল সানস্ক্রিন একটা বেটার অপশন। ফিজিক্যাল বা মিনারেল সানস্ক্রিন লাইক জিঙ্ক অক্সাইড যেহেতু স্কিনের উপর জাস্ট একটা লেয়ার করে রাখে এবং স্কিনের সাথে কোনো ধরনের ইন্টারাকশন করে না, তাই এতে সেন্সিটিভিটি বা র্যাশেস হয় না। এবং যাদের সেন্সিটিভিটি বা র্যাশেজ এর প্রবলেম নেই, তারা ফিজিক্যাল এবং কেমিক্যাল মিক্সড সানস্ক্রিন ইউজ করতে পারেন, কারণ মিক্সড সানস্ক্রিনের এফিকেসি বেশি হয়। আমাদের ডিসকাশনের নেক্সট পয়েন্ট হচ্ছে সানস্ক্রিন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কতটা অ্যাপ্লাই করবেন। আমরা ইউজুয়ালি সানস্ক্রিন খুবই অল্প পরিমাণে ব্যবহার করে থাকি, যেটা SPF দেওয়ার জন্য কিন্তু অ্যাডিকুয়েট নয়। সানস্ক্রিন ইউজেজের একটি ইজি মেথড হচ্ছে ফিঙ্গার টিপ ইউনিট। ওয়ান ফিঙ্গার টিপ ইউনিট মানে হচ্ছে আঙুলের মাথা থেকে এই ফার্স্ট জয়েন্টের ক্রিজ অবধি যতখানি সানস্ক্রিন হয়, এই হিসেব মতো ফেস এবং নেকের জন্য আপনি 2-3 ফিঙ্গার টিপ ইউনিট সানস্ক্রিন ইউজ করতে পারেন। এর সাথে আদার এক্সপোজ বডি পার্টসও সানস্ক্রিন ইউজ করা উচিত, যেমন হ্যান্ডস এর জন্য 1 ফিঙ্গার টিপ সানস্ক্রিন নেওয়া উচিত, আর্মস এর জন্য 3 ফিঙ্গার টিপ সানস্ক্রিন নেওয়া উচিত, ফুল লেগস এর জন্য 6 ফিঙ্গার টিপ সানস্ক্রিন নেওয়া উচিত, এবং ব্যাক এবং ফ্রন্ট এর জন্য 7-7 ফিঙ্গার টিপ ইউনিট সানস্ক্রিন ইউজ করা উচিত। এরপরে আরো একটা কমন ব্যাপার যেটা অনেকেই খেয়াল করেন না, সেটা হচ্ছে সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশনের ব্যাপার। সানস্ক্রিন স্কিনে একবার লাগানোর পর কিন্তু 2-3 ঘন্টা বাদে আবার রিঅ্যাপ্লাই করতে হবে। আমাদের স্কিনের নর্মাল যে সিক্রিশন গুলো অয়েল গ্ল্যান্ড এবং সোয়েট গ্ল্যান্ড থেকে বেরোয়, সেগুলো সানস্ক্রিন সরিয়ে দিয়ে যেতে পারে, এবং তাছাড়াও সানস্ক্রিনের কেমিক্যাল গুলি সান রেজ অবজর্ব করে স্যাচুরেট হয়ে যেতে পারে। সানস্ক্রিন আপনি ইনডোরস এবং আউটডোরস দু জায়গাতেই ইউজ করবেন, স্ক্রিনের সামনে বসে কাজ করলে ইউজ করবেন, এবং রান্নার সময় হিট এক্সপোজার হলেও কিন্তু ইউজ করতে হবে। বাইরে বেরোনোর অন্তত 10-15 মিনিট আগে সানস্ক্রিন লাগাবেন, যেহেতু কেমিক্যাল সানস্ক্রিনের ইনগ্রিডিয়েন্ট গুলি অ্যাক্টিভেট হতে এই পরিমাণ সময় লাগে। এরপরে আসবো বিভিন্ন টাইপের সানস্ক্রিন ফর্মুলেশনস নিয়ে। আমাদের মার্কেটে ক্রিমস, লোশন, সিরাম, স্টিক্স, পাউডার, স্প্রে, বিভিন্ন ধরনের সানস্ক্রিন অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি সানস্ক্রিনের ফর্মুলেশন চুজ করবেন। সবচেয়ে পপুলার ফর্মুলেশন হচ্ছে ক্রিমস এবং লোশনস। নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ফেস এবং নেক এরিয়ার জন্য ক্রিমই প্রেফারেবল ফর্মুলেশন,
বড় বডি পার্ট বা খুব ড্রাই স্কিন হলে লোশন ইউজ করতে পারেন, যেহেতু এর স্প্রেডেবিলিটি বেটার। যদি আপনার অয়েলি বা স্টিকি স্কিন হয় তাহলে জেল বেসড বা ওয়াটার বেসড সানস্ক্রিন ইউজ করা উচিত। আজকাল বাজারে খুব অ্যাভেলেবল হচ্ছে স্টিক এবং পাউডার সানস্ক্রিন। এগুলো যেহেতু ফেসকে অয়েলি করে না, সেই জন্য অনেকে এই ধরনের সানস্ক্রিন পছন্দ করেন, কিন্তু স্টিক বা পাউডার সানস্ক্রিনের কভারেজ কিন্তু ইউজুয়ালি অ্যাডিকুয়েট হয় না। সেই জন্য অন দ্য গো রিঅ্যাপ্লাই করার জন্য এই ধরনের সানস্ক্রিন ইউজ করা যেতে পারে, বাট প্রথম যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন একটি অন্য ফর্মুলেশনের সানস্ক্রিন ইউজ করাই বেটার। দু তিনটে স্পেশাল টাইপের সানস্ক্রিন নিয়ে আমি দু চার কথা বলতে চাই, যেটার ব্যাপারে অ্যাওয়ারনেস হয়তো মার্কেটে একটু কম। প্রথম হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন। আজকাল বাজারে অনেক ওয়াটার রেজিস্ট্যান্ট নামে মার্কেটেড সানস্ক্রিন পাওয়া যায়, হাওয়েভার কোন সানস্ক্রিনই কিন্তু পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট নয়। এই ধরনের সানস্ক্রিন স্কিনের উপর একটু বেশি সময় লেগে থাকে ঠিকই, কিন্তু যদি আপনি ওয়াটারে এক্সপোজড হচ্ছেন, সুইমিং করছেন বা বেদিং করছেন, তাহলে কিন্তু প্রতি 40-80 মিনিট অন্তর আপনাকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। নেক্সট হচ্ছে টিন্টেড সানস্ক্রিন। টিন্টেড সানস্ক্রিন হচ্ছে মেইনলি মিনারেল বা ফিজিক্যাল বেসড সানস্ক্রিন, জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড দেওয়া, যার মধ্যে কিছু কিছু পিগমেন্ট ইন্ট্রোডিউস করা হয়। এগুলি ইউজ করা হয় যাদের স্কিনে দাগ, মার্কস বা পিগমেন্টেশনের প্রবলেম আছে তাদের জন্য। এটি একটি ক্যামোফ্লাজ হিসেবে কাজ করে এবং বিবি ক্রিম বা সিসি ক্রিমের পরিবর্তে আপনি এই সানস্ক্রিন ডেইলি ইউজ করতে পারেন, যেটি আপনার স্কিন টোনকেও স্মুথ করবে এবং অ্যাডিকুয়েট প্রোটেকশনও দেবে। আরেকটি স্পেশাল ক্যাটাগরি হচ্ছে ওরাল সানস্ক্রিন। ওরাল সানস্ক্রিন বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাবলেট, যা খেলে আপনার বডিতে অ্যান্টি অক্সিডেন্ট অ্যাকশন হবে এবং এগুলি আপনার স্কিনকে প্রিম্যাচিওর এজিং, ড্যামেজ বা ক্যান্সার থেকে কিছুটা প্রিভেনশন দিতে পারবে। এগুলি সান রিলেটেড এরিথিমা বা ইরিটেশন বা সান বার্ন কে পুরোপুরি প্রিভেন্ট করতে পারে না, তবে যদি অ্যাপ্লিকেশন সানস্ক্রিনের সঙ্গে ওরাল সানস্ক্রিন কম্বাইন করে ইউজ করা যায় তাহলে এগুলি ট্যান এবং স্কিন ড্যামেজ অনেকটাই প্রিভেন্ট করতে পারে। এর এক্সাম্পল হচ্ছে বিটা ক্যারোটিন, লাইকোপিন, পলিপোডিয়াম লিউকোটোমাস এক্সট্র্যাক্ট, ভিটামিন ই, রেসভেরাট্রল ইত্যাদি। এই প্রোডাক্টস গুলির বিভিন্ন ধরনের এক্সট্র্যাক্টওয়ালা ক্যাপসুল আপনি মার্কেটে অ্যাভেলেবল পাবেন। এগুলি বেসিক্যালি আপনি ইউজ করতে পারেন যখন আপনি ছুটির সময় বেড়াতে যাচ্ছেন এবং অনেক বেশি সান এক্সপোজার হচ্ছে, তখন টপিক্যাল সানস্ক্রিনের সঙ্গে এগুলিকে কম্বাইন করলে আপনার সান ড্যামেজের চান্স কিন্তু অনেকটাই কম থাকবে। তাহলে সানস্ক্রিনের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ভবিষ্যতে সানস্ক্রিনের ব্যাপারে আরো ডিটেইল আলোচনা আমরা করব এবং কিভাবে সানস্ক্রিন ইউজ করতে হয় তার আরো ডিটেইল ডিসকাশনেও আমরা যাব। সানস্ক্রিন রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন।